এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক নেপালের সবচেয়ে পছন্দনীয় অনিন্দ্য সুন্দর এই ট্রেক ইবিসি ট্রেক নামেই বেশি পরিচিত। আজ আমার এই ট্রেকে প্রথম দিন। প্রথমেই ঢাকা থেকে কাঠমান্ডু পৌঁছাই, সেই রাতেই কাঠমান্ডু থেকে রামেছাপ, এরপর রামেছাপ থেকে আবার ফ্লাইটে করে লুকলা। লুকলা থেকেই ট্রেকের শুরু। প্রথমে ফাঁক দিন, সেখান থেকে আবার ট্রেক করে পৌঁছাই প্রথম দিনের শেষ গন্তব্য মঞ্জোতে। তো চলুন শুরু করা যাক নাইমস ট্রাভেল ভিডিওর সাথে ইবিসি ট্রেকের প্রথম দিন। হজরত শাহজালাল বিমানবন্দর ঢাকা, এখান থেকেই আমার যাত্রা শুরু। এবার আমি সলো ট্রেকে যাচ্ছি, কোনো গাইড ছাড়া, কোনো পোর্টার ছাড়া। বিমানবন্দরে পৌঁছে সকল আনুষ্ঠানিকতা শেষ করে অপেক্ষা করতে থাকি বোর্ডিংয়ের জন্যে। নির্দিষ্ট সময়ের কিছু পরেই বিমানে আরোহণ করে উড়াল দেই নেপালের উদ্দেশ্যে। মেঘের ভেলায় ভাসতে ভাসতে একসময় চলে আসি নেপালের আকাশে। আজ আকাশে মেঘের ঘনঘটা এত বেশি ছিল যে অন্যবারের মতো হিমালয়ের দেখা পাইনি। প্রায় দেড় ঘন্টার উড়ান শেষে পৌঁছাই নেপালের ত্রিভুবন বিমানবন্দরে। চোখের পলকে ইমিগ্রেশন শেষ করে 30 দিনের অনএরফেল ভিসা নিয়ে ট্যাক্সি করে চলে আসি থামেলে। আগে থেকে বুক করে রাখা হোটেলে চেকিং করে বিশ্রাম নিয়ে কাটিয়ে দিয়ে বিকালের পুরোটা সময়। এর মধ্যে অবশ্য সিম কেনা, ডলার ভাঙানোর মতো প্রয়োজনীয় কাজগুলোও সেরে নেই। সন্ধ্যার পরে হোটেল থেকে বের হয়ে কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করে রাতের খাবারের জন্য চলে আসি আলমদিনা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের মাটন কারি স্বাদ বেশ ভালো, অন্তত আমার কাছে বেশ ভালো লেগেছে। ভরপেট খেয়ে এবার বের হলাম রাতের থামেলকে উপভোগ করার জন্যে। খুবই গমগমে একটা জায়গা, কত দেশের, কত রঙের, কত ধরনের মানুষ ঘুরছে ফিরছে, নিজেদের মতো করে সময় কাটাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগে। রাত তখন 1:30। ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে চলে আসি থামেলের খুব কাছেই গার্ডেন অফ ড্রিমসের গেটের সামনে। এখান থেকেই আমাকে সহ আরও অনেক ট্রেকারকে নিয়ে রামেছাপ যাওয়ার গাড়ি ছেড়ে যাবে। লোকাল ট্রাভেল এজেন্ট ট্রান্সপোর্ট হাব নেপালের মাধ্যমেই এই ব্যবস্থা। দেশে থাকতেই অনলাইনে আজকের তারিখে বুকিং দিয়ে রাখি। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমি সরাসরি কাঠমান্ডু থেকে লুকলা না গিয়ে রামেছাপ গিয়ে সেখান থেকে কেন ফ্লাইটে করে লুকলা যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এপ্রিল, মে, জুন আর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই কয়েক মাস নেপালের জন্য পিক সিজন। এই সময় নেপালে প্রচুর ট্যুরিস্টের আগমন ঘটে, তাই ডোমেস্টিক ফ্লাইটের হ্যাসেল এড়াতে ইবিসি ট্রেকের ফ্লাইটগুলি রামেছাপ থেকেই সম্পন্ন করা হয়। পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে প্রায় 4.5 ঘন্টা চলার পর ভোরের দিকে পৌঁছাই রামেছাপ এয়ারপোর্টে। এসে দেখি প্রচণ্ড ভিড়, 1 ঘন্টার বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে বোর্ডিং পাস পাই। বোর্ডিং পাস পেলেও প্লেনে ওঠার সিরিয়াল আসে না। খেলনার মতো ছোট্ট বিমানগুলোর উঠানামা দেখতে দেখতেই অনেকখানি সময় পেরিয়ে যায়। এই বিমানে করেই কিছুক্ষণ পর পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরে যাব, এই কথা ভেবে একই সাথে কিছুটা দুশ্চিন্তা আর উত্তেজনা বোধ করছিলাম। আমার ফ্লাইটের সময় ছিল সকাল 7টায়। প্রায় 2 ঘন্টা দেরি করে অনেক দুশ্চিন্তার অবসান ঘটিয়ে অবশেষে ফ্লাইট ছাড়ে। বিমানে করে লুকলা গেলে বাম দিকের সিটে বসার চেষ্টা করা উচিত। আকাশ পরিষ্কার থাকলে হিমালয়ের বিশাল পর্বতের অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায়। সেই দিক বিবেচনা করলে আজ আমার ভাগ্য খুবই ভালো বলতে হবে। মাত্র 20-25 মিনিটের একটা ফ্লাইট, শেষের কয়েক মিনিট কিছু টার্বুলেন্সের কবলে পড়েছিলাম। তখন যে বেশ ভয় পেয়েছিলাম তা বলার অপেক্ষা রাখে না। সব কিছুকে ছাপিয়ে নিরাপদেই গেটওয়ে অফ ইবিসি ট্রেক লুকলাতে অবতরণ করি। এখানে পৌঁছানোর পর কী যে ভালো লাগা কাজ করছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। দারুণ এক জায়গা। এই বিমানবন্দর তেনজিং হিলারি এয়ারপোর্ট নামেও পরিচিত।
ব্যাগ কাঁধে নিয়ে খানিকটা এগিয়ে যাওয়ার পর বিমানবন্দরের রানওয়ের একেবারে বরাবর চলে আসি। এখান থেকে বিমানের ওঠানামা পরিষ্কারভাবে সরাসরি দেখা যায়। খুবই ছোট্ট রানওয়ে একে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরে পরিণত করেছে। একটু অপেক্ষার পরই বিমান ওঠানামার দারুণ কিছু দৃশ্য দেখতে পেলাম। এই বিমানবন্দরের আরেকটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে রানওয়ের ডিজাইন। লক্ষ্য করলে দেখা যাবে রানওয়ের প্রথম কিছু অংশ 12 ডিগ্রি ঢালু। এই রানওয়েতে বিমান যাতে টেক অফের সময় সহজেই গতি লাভ করতে পারে, আবার ল্যান্ডিংয়ের সময় যাতে সহজেই গতি কমাতে পারে, তাই এই ব্যবস্থা। এবার আসল কাজ শুরুর পালা। এয়ারপোর্টে কিছু সময় কাটানোর পর একটু সামনে এগিয়ে গেলেই দেখা মিলবে দারুণ সুন্দর এই গেটের। গেট দিয়ে প্রবেশ করতেই শুরু হয় এবিসি ট্রেকের মূল ট্রেন। সুন্দর সাজানো গোছানো ছিমছাম পরিবেশ, সাথে মৃদুমন্দ ঠান্ডা বাতাস, রোদের আলোতেও নেই তীব্রতা। মনে হচ্ছিল যেন একেবারে পারফেক্ট ট্রেকিং কন্ডিশন। অল্প কিছু দূর আগানোর পর সামনে আসলো পাসাং লামো গেট। নেপালের প্রথম নারী পর্বতারোহী পাসাং লামো শেরপার নামানুসারেই এই গেটের নামকরণ। এর থেকে আরেকটু সামনে আগানোর পরই দেখা মিলে সুন্দর এই স্থাপনার। এখান থেকেই ইবিসি ট্রেকের পারমিট সংগ্রহ করতে হয়। পারমিট নেওয়া খুবই সহজ। প্রথমেই ন্যাশনাল পার্ক অফিস এন্ট্রান্স পারমিট, এরপরে খুমু পাসাং লামোর রুরাল মিউনিসিপ্যালিটি ট্যুরিজম ফি। সব মিলিয়ে খরচ হয়েছিল 3,500 রুপি। পারমিট নেওয়া শেষে আবার ট্রেক শুরু। চমৎকার বাঁধানো পথে এবার শুধু চলতেই থাকা। দিনটি ছিল একেবারে রৌদ্রোজ্জ্বল, মেঘহীন ঝকঝকে পরিষ্কার নীলাকাশ, চারিদিকের সব কিছুই যেন ছবির মতন, খুবই খুবই সুন্দর। ইবিসির এই ট্রেইলে বেশ কিছু দূর পরপর পাহাড়ি ঝর্ণার সুপেয় পানির ব্যবস্থা আছে। কোনো প্রকার ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট ছাড়াই এই পানি নির্দ্বিধায় যে কেউ খেতে পারে। কিছু দূর আগাতেই সামনে পড়ল এই লজ। লজের বারান্দা থেকে দারুণ এক ভিউ পয়েন্ট। টানা অনেকক্ষণ হেঁটে আসা ক্লান্তি যেন মুহূর্তেই মিলিয়ে যায়। প্রায় 2 ঘন্টা ট্রেকের পর প্রথম সাসপেনশন ব্রিজের দেখা পাই। ব্রিজে লাগানো পতাকাকে বলা হয় প্রেয়িং ফ্ল্যাগ। স্থানীয়দের বিশ্বাস পতাকায় লেখা বিভিন্ন ধর্মীয় মন্ত্র বাতাসের সাথে তা চারিদিকে ছড়িয়ে পড়ে পবিত্রতা নিয়ে আসে। ব্রিজ পার হওয়ার কিছুদূর পরেই প্রথমবারের মতো স্বচ্ছ নীলাভ জলধারার দুধকুশী নদীর দেখা মেলে। সাথে অনিন্দ্য সুন্দর এই ফুলের গাছগুলি চারপাশের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছিল। দূর থেকে নদীর স্রোতধারার গর্জন যেন এই সৌন্দর্যে অন্য মাত্রা যোগ করে।
প্রায় 4 ঘন্টার কাছাকাছি সময়, টানা 7.5 ঘন্টা ট্রেকের পর পৌঁছায় আজকের প্রথম গন্তব্য ফাকদিংয়ে। এই গ্রামটিও খুব সুন্দর, সাজানো গোছানো পরিপাটি। হাঁটতে হাঁটতে এই লজটি দেখে পছন্দ হয়ে যায়। এখানেই আজকে দুপুরের খাবার সেরে নেই। খাবার ছিল ভেজ ফ্রাইড রাইস, স্বাদ বেশ ভালো। দুপুরের খাবার শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু মঞ্জুর উদ্দেশ্যে। লুকলা থেকে ফাকদিংয়ের ট্রেল যেমন সহজ ছিল, মঞ্জ যাওয়ার ট্রেল কিন্তু তুলনামূলক কিছুটা কঠিন। কিন্তু ট্রেলের সৌন্দর্য ছিল আগের থেকে অনেক অনেক বেশি। তো বেশি কথা না বাড়িয়ে ট্রেলের সৌন্দর্য উপভোগ করা যাক। মঞ্জ থেকে ফাকদিংয়ের পথে পুরো ট্রেইলে দুধকুশি নদী আমার সঙ্গী হয়েছিল। নদীর আঁকাবাঁকা স্রোতধারা, সেই বয়ে চলার নান্দনিক গর্জন, পড়ন্ত বিকেলে রোদের আলোয় চারপাশের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে পৌঁছাই মঞ্জতে। ফাকদিং থেকে মঞ্জ পর্যন্ত বেশ কিছু ছোট বড় 15-20 মিনিটের আপহিল হাইক করে প্রায় 3.5 কিলোমিটার পথ আসতে সময় লাগে 2 ঘন্টার কিছু বেশি। এবারও হাঁটতে হাঁটতে এই লজটা কেন জানি আমার পছন্দ হয়ে যায়। সিদ্ধান্ত নেই আজকে রাত এখানে কাটাবার। রুমে ঢুকেই মনটা ভালো হয়ে যায়, বেশ সুন্দর, আরামদায়ক আর একদম ছিমছাম। এরপর আর কি, টানা 7 ঘন্টা ট্রেকিংয়ের পর কিছু সময় বিশ্রাম নিয়ে আর সন্ধ্যা 7টার মধ্যেই রাতের খাবার শেষে সেরে ঘুমানোর পালা, নতুন এক সকালে ট্রেকিংয়ের জন্য নিজেকে রিচার্জ করে তোলা।